অনেক কে কারলাই নাটক দেখতেছে। ওকে ওকে গা হাফ মার খেয়ে চলে গেল। আরে ভাই, মরলো না আমার কাছে। তার মানে গেমটা পুরো গড অফ ওয়ারের মতো একটা জিনিস লাগতেছে আমার কাছে। এই গেমটা খেলে ভালো লাগতেছে মাসাল্লাহ। বিশাল বড় গেম, খেলতেই থাকো, মানে খেলতেই থাকতেছে। মানে আমি অনেকদিন পর একটা গেম এতদিন ধরে খেলছি, মানে এত বড় গেম। যে কোনো গেম যদি ধরি না যে ভাই ওভার দিব, হাইস্ট এক দুই দিনের মধ্যে দশ বারো ঘন্টার গেম প্লে একদিন একদিন। কিন্তু আমি এই গেমটা বিগত 4-5 দিন ধরে খেলছি, না না প্রতিদিন সকাল দিন সারা দিন। আর বড় গেম শেষ হচ্ছে না। মাঝে মাঝে ইনকামে থেকেও মনের খুশিটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বলতে পারি যে ইনকাম দিয়ে তো মনের খুশি হয়। হ্যাঁ হয়। আবার তুই এটাও বলতে পারোস যে টাকা ছাড়া তো কিছু হবে না। আমি আমি বলবো হ্যাঁ, টাকা ছাড়া কিছু হবে না। আবার তুই এটাও বলতে পারোস যে গেম এ বসে খেলে কি লাভ, সব কিছু উত্তর তোমার কাছে। আমরা কিছু সময় করে অ্যাক্সিডেন্ট করে দিতে চাইছি। প্রতি বছর দু একটা গেমের পিছনে আমার একটু মানে ঝোঁক থাকে। যেমন হচ্ছে লাস্ট ইয়ারে ছিল হচ্ছে আমার খুব পছন্দের একটা গেম, যেটা আমি আসলে খেলার জন্য পাগল হয়েছিলাম। সেটার নাম হচ্ছে স্পাইডারম্যান 2। সেখানে তখন আমি খেলতে পারিনি, কারণ তোর পিসিতে গেম ছিল না, PS5-এর গেম। তো এই বছরে এসে ওটা তোর জুনের দিকে তো পিসিতে বেরোয় গেছে, কিন্তু লিমিটেড
লিমিটেড টাইমের জন্য, কারণ ওটা পিসিতে অন্য কোথাও পাওয়া যাবে না, স্টিম উস্টিম কোথাও না, একটা ক্র্যাক বেরোছিল। তা আমি ওটা খেলার পর ভালো লাগছে। ঠিক তেমনি ব্ল্যাকুং ব্ল্যাক ওই যে ব্ল্যাক মিথুকুং আর হচ্ছে এটা, এই দুইটা গেমের পিছনে আমার একটু টাইম মানে ইচ্ছা আছে যে আসলে খেলবো। যেমন নেক্সট ইয়ারে টার্গেট ধরা আমার যে আমার GTA 6, এটা আমি আসলে খেলবো, অনেক ইচ্ছা খেলার। তো এটাই গেম তো আসলে ছোটোবেলার থেকে খেলতাম, তো এরকমভাবেই ভালো লাগে। তো এখন তো এরকম লিস্ট ছোটো, আমি যখন আগে আমার কম্পিউটার ছিল না, পেস ছিল না, আমার লিস্টের মধ্যে এরকম 30-40টা গেম লেখা আসতো আমার কাছে, এখনও আছে ওই লিস্টগুলো, যে এরকম 40টা গেম আমার খুব খেলার, এগুলো মানে লেটেস্ট গেম আর এগুলো অনেক চোজ গেম, এগুলো আমি খেলবো। তো ওই সবগুলি PS4 কেনার পরে আমি 7 মাস লাগায় প্রত্যেকটা গেম খেলাছি, মানে ওভার দ্য সবগুলো গেম, 40-50টা যে কটা গেম। এরপরের থেকে প্রতি বছর যা যা বেরোচ্ছে না, ওটা ইনস্ট্যান্ট খেলে খেলে শেষ করতেছি। তো আমার না মানে নতুন গেম খেলার মতো কোনো গেমই নেই আর। তো এই কারণে আমি অনলাইন গেমে একটু পাশাপাশি মানে কী বলে তোর ওই 18 সালেই না আমার সব অফলাইন গেম ওয়ার গেছে, শেষ হয়ে গেছিলো খেলা, তো এই কারণে অনলাইন খেলতে পারছি। তারপরে তোর হচ্ছে যখন ওই অনলাইনে টুর্নামেন্ট খেলার মাঝখানে নতুন কোনো গেম বেরোতো, তো ওরা একটা একটা গেম বেরোতো, তো একটা গেম খেলতে কতক্ষণ লাগে আর খেলে ফেলতাম। হ্যাঁ, তো এখন যেমন নতুন কোনো গেম বেরোয় নাই, যেমন একটা বেরোলে আমাদের এটা খেলতেছি, এটা শেষ হয়ে গেলে আর কোনো গেম থাকবে না কয়েক মাস, কয়েক মাস আবার বেরলা হয়ে থাকবো, অনলাইন গেমে তেমন খেলতে ইচ্ছা করবে না। যেমন কয়েকদিন আগে কত মনে হয় 2-3 মাসের কথা, কোনো কম্পিউটার ছেড়ে বসে থাকতাম, কিছুই করার মতো ছিল না। এমন যখন কম্পিউটার ছেড়ে আমি একটা গেম অন করতে পারতেছি, কারণ জানি আমার ওভার দিতে হবে, ভালো লাগতেছে গেমটা। হ্যাঁ, ব্যাপারটা আর কি বুঝতে হবে তোর, যে থাকে না যে একটা আগেকার দিনে আম্মু বলতো যে এরকম একটা বই বেরোতো হুমায়ুন আহমেদের, তো ওই বইটা 4-5 দিনে শেষ করে ফেলতাম, পরে আবার কোনো বই আসতো না, আর 6 মাস পরে একটা বই আসতো আরেকজনের, তো ওই বইটা পড়তাম 5-6 দিন পরে, কিছু সব কিছু ভুলে লেগে পড়তাম। তো ব্যাপারটা ওইরকমই, কিন্তু এখনকার সময় ব্যাপারটা এরকম গেমের। একটা বস আচ্ছা ওই ওরে আমি আবার মারবো শুরু থেকে, নাম্বার বস ডাউন। আর একটা জিনিস জানো যে এই গেমের বসের সংখ্যা কয়টা টোটাল? 96। আর আমার লাইফের যে গোল 96 মনে আছে নাকি দাদা? হ্যাঁ সেই না, মিলছে না ব্যাপারটা?
এক একটা বস মানে মানে এক একটা স্ট্রেট সামনে আঁকা দিচ্ছে এমন লাগতেছে। তো অপু আমরা কি সেল দিতে পারি এখান থেকে? অপু এল বেটার ভাই। One levels. Thank you.
কত বাংলা সেল দিবি? তার 93 92 হচ্ছে মাই ফেভারিট।